প্রথম আকাশে তাকে নিয়ে যাওয়া হয়েছিল মেরাজের রাতে প্রথম আকাশের প্রহরী জিব্রাইল আলাইহিস সালামকে পন্থ জিজ্ঞেস করেছিলেন কে আপনি বলছে জিব্রাইল বলছে আপনার সাথে কে বলছে মুহাম্মদ তাকে কি তলব করা হয়েছে বলছে হ্যাঁ তখন কিন্তু দরজা খোলা হয়েছে কারণ ফেরেশতাদের উপরে কারো কোনো ক্ষমতা খাটে না আর ফেরেশতারা হচ্ছেন এমন ব্যক্তি যাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই কাজ করেই থাকে জিব্রাইল আলাইহিস সালাম পর্যন্ত সেখানে ইন্টারফেয়ার করেনি যে আমি ফেরেশতাদের সর্দার জিব্রাইল বলতেছি তোমার কাছে পারমিশন নিতে হবে না এটা এই নেতাদের মতো এটা করতেন না তিনি তাদের কারো কোনো এখতিয়ার নাই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে শক্তি সামর্থ্য এবং মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন আর প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বে নিযুক্ত আছেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজার সামনে গিয়ে বলবেন আমি মুহাম্মদ বলতেছি তখন সম্মানটা দেখেন ফেরেশতারা ওনার জন্য অপেক্ষামান এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার তখন ফেরেশতা যিনি জান্নাতের দরজার দায়িত্বশীল তিনি বলবেন ফায়াকুল বিকা উমিরতু হ্যাঁ আপনার জন্যই আমি আদেশ প্রাপ্ত হয়েছি যে আপনার যখন আসবেন আমি যেন তখন দরজা খুলি লা আফতাহু লি আহাদিন কাবলাকা আপনার পূর্বে যেন আমি কোনো ব্যক্তির জন্য জান্নাতের দরজা না খুলি তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে যে জান্নাতের দরজা মুহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না যে উমিরতু বিকা আপনার জন্য আমাকে আদেশ করা হয়েছে লা আফতাহু লি আহাদিন কাবলাকা আপনার পূর্বে যেন আমি কারোর জন্য জান্নাতের দরজা না খুলি তাহলে হাদিস স্পষ্ট প্রমাণ করে যে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে তার মর্যাদা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কতটা মর্যাদাবান হতে পেরেছি এটা এখানে আপনি প্রমাণ পাবেন এই মর্যাদাটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ খাস করে রাখেননি নিয়মটা হওয়া উচিত ছিল এমন যে আম্বিয়াদের পালা আম্বিয়াদের মধ্যে প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে মূসা ঈসা এইভাবে অন্যান্য নবীদের প্রবেশ করানোর কথা হতো কারণ তাদের মর্যাদা বেশি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা পছন্দ করেন এতটা মান সম্মান তাকে দিয়েছেন যে তার পাশাপাশি অন্য উম্মতদের নবীদেরকে নয় বরং তার উম্মতদেরকে তার সাথে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে প্রথম প্রবেশ করার অধিকার আমার উম্মত পাবে হাদিসটি এইভাবে এসেছে আন আবি হুরায়রা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনুল আখিরুন ওয়া সাবিকুনা ইয়াউমাল কিয়ামা যদিও আমরা পৃথিবীতে এসেছি সবার শেষে ওয়া সাবিকুনা ইয়াউমাল কিয়ামা কিন্তু বিচারের মাঠে যখন হাশরের মাঠে উঠানো হবে এবং বিচার শুরু করা হবে আমরাই হব প্রথম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাশরের মাঠে আগে উঠাবেন এবং আমাদেরকে প্রথম বিচার নেবেন এবং ইমাম মুসলিম বলেছেন ওই হাদিসের বর্ণনায় ওয়া নাহনু আউয়ালু মাইয়াদখুলুল জান্নাহ আর আমরাই ওই ব্যক্তি যারা প্রথম জান্নাতে প্রবেশ করবে এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন বুখারীতে হাদিসটি আপনি 876 এবং মুসলিমে হাদিসটি আপনি 1865 পেয়ে যাবেন কিতাবুল জুমার অধ্যায় তাহলে হাদিস স্পষ্ট প্রমাণ করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত জান্নাতে প্রথম প্রবেশ করবেন সমস্ত উম্মতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রথম প্রবেশ করবে এটা প্রমাণ হয়ে গেল এই উম্মতের সংখ্যা তো অনেক এই উম্মতের মাঝে আবার এমন ব্যক্তিরা আছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম প্রবেশ করাবেন কারা তারা একটা হলো সমস্ত মানুষের মধ্যে উম্মতে মুহাম্মদ মানে আমরা জান্নাতে প্রবেশ করব আমরা প্রস্তুত জান্নাতে যাওয়ার জন্য কিন্তু আমাদের মধ্যে এমনও মর্যাদাকর ব্যক্তিরা আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম প্রবেশ করার অনুমতি দিবেন আর তারা হলেন একটা দল কোন একজন ব্যক্তি নন একটা দল যেই দলের সংখ্যা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে তাদের সংখ্যা হবে 70,000 আরেকটা বর্ণনায় রয়েছে তাদের সংখ্যা হবে 7 লাখ এই 7 লাখ মানুষ বা 70,000 মানুষ যারা এক প্রথমবারে জান্নাতে প্রবেশ করবেন আর তাদের দৃশ্যটা হলো এমন প্রথম ব্যক্তি একের পর এক প্রবেশ করবে না বরং 70,000 লোক একসাথে পা ফেলবে প্রথম জন এবং শেষ জনের পা একসাথে জান্নাতে প্রবেশ হবে এবং তাদের প্রত্যেকের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুণ সম্পর্কে বলতেছেন এই যে লোকটায় প্রথম দলটা যে জান্নাতে যাবে যাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিয়ে দেওয়া হবে হে মুহাম্মদ তাদেরকে জানিয়ে দিন তাদের কোনো হিসাব নেওয়া হবে না বিনা হিসাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে আসল বিস্তারিত বর্ণনাগুলোতে কি আছে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলান্না মিন উম্মতি 70,000
আও সাবউমিয়াতি আলফিন এক বর্ণনায় 7000 অথবা বর্ণনাকারী বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 লাখের কথা বলেছিলেন লায়াদখুলু আউওয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম তাদের প্রবেশের দৃশ্যটা হবে এমন যে প্রথম ব্যক্তি পা ফেলার সাথে সাথে শেষের ব্যক্তিরও পা পড়ে যাবে মানে এক সাথে ঢুকবে তারা জান্নাতে মুতামাসিকিনা আখিযুম বাদুহুম বিবাদ এবং তারা প্রত্যেকে একে অপরকে হাত ধরে থাকবে লেগে থাকবে একে অপরের সাথে উজুহুহুম আলা সূরাতিল কমারি লাইলাতুল বদর তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন বুখারীতে হাদিসটি 3247 এবং মুসলিমে হাদিসটি আপনি ইমানের অধ্যায়ের 94 নম্বর পর্বে পেয়ে যাবেন 410 নম্বরের পরে হাদিসগুলো রয়েছে 410 থেকে নিয়ে একাধিক হাদিসে আছে এই বর্ণনার উপরে ভিত্তি করে তাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করানোর কথা রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফায়ুকালু ইয়া মুহাম্মদ এটা হচ্ছে শাফাতের হাদিস লম্বা হাদিস তাতে আছে রাসূলুল্লাহ সেজদায় পড়ে থাকবেন এবং তাকে যখন বলা হবে ইরফারাসা ওয়াসালতুতা আপনি মাথা উঠান এবং চান আপনি কি চাই চাচ্ছেন আপনারা আপনি যা চাইবেন দেওয়া হবে তখন রাসূলুল্লাহ বলবেন উম্মতি উম্মতি আল্লাহ ইয়া রব আমার উম্মত আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে সন্তুষ্ট করে দেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন আল্লাহ তাকে বলবেন ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ আপনি আপনার উম্মতের মধ্যে এমন 70000 ব্যক্তি আছে তাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করিয়ে দেন তাদের কোনো হিসাবে নেব না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে ওয়াহুম শরাকাউ নাসি ফিমা সিওয়া যালিকা মিনাল আবওয়াব এবং শুধু ডান দিকের দরজাই না বরং এই 70000 আপনার উম্মতের মর্যাদা এমন তারা চাইলে যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করতে সক্ষম তাদেরকে শুধু ডান দিকের নয় বরং জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে তাদের ঢোকার অনুমতি আমি দিয়ে দিলাম এমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়ে দিবেন এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 4712 তে এবং মুসলিমে যেমনটা বলেছি ইমানের অধ্যায় 94 নম্বর পর্বে গিয়ে আপনি হাদিসটি 410 এর পর থেকে পেয়ে যাবেন তো এটা হলো প্রথম এবং সবথেকে মর্যাদাবান ব্যক্তিদের দল যেটা এই উম্মতের মধ্যে রয়েছে আমরা জানি তারা কারা তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন উকাশা বিন মেহসান কারণ হাদিসে তার নামটা সরাসরি এসেছে আশা করি ইনশাআল্লাহ তাতে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রায় সাহাবীরাই থাকবেন এবং কিয়ামত পর্যন্ত এমন কোন ব্যক্তিও থাকতে পারে যারা এই দলের অন্তর্ভুক্ত আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো আমিন ইয়া রাব্বাল আলামিন তো কেন তাদের এই মর্যাদা কেন তাদেরকে প্রথম বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেকটি হাদিসে তাদের কিছু গুণ বলেছেন যে তারা কেমন চিন্তার হয়ে থাকে কেমন মানুষ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70000 বিগাইরি হিসাব আমার উম্মতের 70000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে আর তারা হলেন হুম আল্লাযিনা লা ইস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়ালা ইয়াকতাউন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার এই উম্মতের মধ্যে যারা 70000 আছে বিনা হিসেবে জান্নাত পাবে তারা জীবনে কোনোদিন কোনো পাখিকে ভাগ্য গণনার জন্য ভাগ্য হিসাবকারী বানায়নি মানে পাখির মাধ্যমে ভাগ্য গণনা করেনি সেটা হবে পাখিকে হাত দেখিয়ে অথবা পাখি উড়িয়ে কোনোভাবে তারা ভাগ্য গণনা করেনি বা জোড়া পাখি না এই বেজর পাখি এগুলো দিয়ে তারা ভাগ্য নির্ণয় করতে যায়নি ওয়ালায়াত তাইয়ার ওয়ালায়াক তাউন তারা শরীরে কোনোদিন দাগ কাটত না এটার অনেক ব্যক্তি এর অন্তর্ভুক্ত এর অন্তর্ভুক্ত হচ্ছে যারা পূর্ব যুগের চিকিৎসা বিদ্যা এটা কাজে লাগাতো লোহা গরম করে শরীরে দাগ দিয়ে তারা সেটাকে চিকিৎসা হিসেবে ব্যবহার করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন পরবর্তীতে বিভিন্ন গোত্র কাউমকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য সোমালিয়াতে সুদানে আজও আফ্রিকাতে এটা করা হয় এক এক কাবিলার বংশের কেউ কেউ দেখা যায় জন্মের পর থেকে বাচ্চাকে লোহার শলাকা গরম করে এখান দিয়ে কারো এখান দিয়ে তিনটা দুইটা কপালে বুকে এভাবে চিহ্ন করে রেখে দেয় যাতে করে তারা চিনতে পারে যেটা আমার বংশের লোক এভাবে তারা করে থাকে যেটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন এই দাগ কাটানো এর অন্তর্ভুক্ত হবে যারা বর্তমানে শরীরে ট্যাটো আঁকে বিভিন্ন উল্কি উল্কা যেটা উল আঁকে চিত্র আঁকে বা অঙ্কন করে এবং এর অন্তর্ভুক্ত হবে ওই সমস্ত যুবক যুবতী বা
পুরুষ মহিলা যারা একে অপরের কারণে হাত খোদাই করে নাম লিখে ব্লেড দিয়ে কাটে এবং সিগারেট দিয়ে ছেঁকা দেয় বিভিন্নভাবে নিজের খরিলে দাগ কাটে এমন ব্যক্তিরা এই মর্যাদা পাবে না কারণ রাসূলুল্লাহ বলেছেন যারা বিনা হিসাবে জান্নাত পেতে চায় তারা নিজের গায়ে কোনোদিন দাগ কাটতে পারে না ওয়ালা ইয়াক্তাউন ওয়ালা ইস্তারপুন আর তারা এমন নয় যে কোনোদিন মাথা ব্যথা পেট ব্যথা বিয়ে হচ্ছে না জাদুটোনা বাচ্চা কান্না করে পেট ফুলে যাচ্ছে কোনোদিন কোন হুজুরের কাছে কোন ব্যক্তির কাছে গিয়ে বলেনি যে আমার এই সমস্যা আপনি একটু পানি পরে দেন একটু জার ফুক করে দেন মানে কারো কাছে গিয়ে কোনোদিন জার ফুক তলব করেনি নিজেরটা নিজে জার ফুক করবেন এটা জায়েজ বরং উত্তম কিন্তু অন্য কারো কাছে গিয়ে বলেনি যে আমাকে জার ফুক করে দেন লা ইস্তারকুন বলা হয়েছে তলব করেনি তাহলে তারা কিভাবে চলতো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা সব সময় তাদের রবের ভরসা করে চলতো আল্লাহ আকবার এটা অনেক বড় একটা ব্যাপার আল্লাহর উপরে ভরসা করে চলা এটা অবশ্যই একটা কঠিন কাজ কিন্তু যারা করবে তাদের মর্যাদাটা তো আপনার সামনে স্পষ্ট তাদেরকে ডান দিকের দরজা দিয়ে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে আল্লাহ আকবার উকাশা বিন মেহসান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা উদউনি আইয়া জালানি মিনহুম আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন রাসূলুল্লাহ বলেছেন আনতা মিনহুম তুমি তাদের একজন আল্লাহ আকবার তো এই হাদিস আমরা যেটা জানলাম তাহলে এই উম্মতের মধ্যে 70,000 ব্যক্তি যাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করানো হবে তারা কোনো বিচার ছাড়াই জান্নাত পেয়ে যাবেন বিনা হিসাবে বিনা আজাবে এবং তাদের গুণ আমরা বললাম যে তারা আল্লাহর উপরে ভরসাকারী ব্যক্তি এই মেসেজটা আমাদের মা বোনদের জন্য বেশি উপযুক্ত কারণ অনেক সময় অনেক পুরুষ আছে যে সহসা কোনো ওজা যার ফুক্কারের কাছে যায় না কিন্তু এই কাজটা অধিকাংশ আমাদের মহিলারা করে থাকে কিছু হলে পানি পড়া কিছু হলে তাবিজ কবজ কিছু হলেই টোনা টোটকা এগুলোর মধ্যে তারা সবচেয়ে বেশি ইনভলভ এই জন্য এই হাদিস তাদের জন্য যদি তারা ধৈর্য ধারণ করতে পারে যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে হতে পারে তাহলে আপনারা জেনে নেন আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই মর্যাদা রেখেছেন আল্লাহ যেন তাদেরকে অন্তর্ভুক্ত করেন আমিন অপর আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে কারা জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন তাদের সম্পর্কে মুসনাদে আহমদে 6570 নম্বর একটা হাদিস এসেছে আবু ইবনে আমর ইবনে আস আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল হাল তাদরুনা আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা মিন খালকিল্লাহ তোমরা কি বলতে পারো যে আল্লাহর সৃষ্টির মাঝে কারা সর্বপ্রথম জান্নাতের হক রাখে কারা প্রথম প্রবেশ করবে ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে ক্বালা তখন রাসূলুল্লাহ বলেন আউওয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন খালকিল্লাহিল ফুকারাউল মুহাজিরুন মুহাজিরদের মধ্যে যারা দরিদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন তার মানে যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় হিজরত করার কারণে যারা অভাবী হয়েছে এমন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম জান্নাতে প্রবেশ করাবেন এটা মুসনাদে আহমদ রয়েছে এবং সহিহ ইবনে হিব্বানে 7421 নম্বরে উত্তম সনদে বর্ণনা করা হয়েছে তার মানে আমরা পেয়ে গেলাম তাহলে দ্বিতীয় দল যারা বলা চলে তারা তো 70,000 মতো থাকবে তারপরে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে অভাবীদেরকে দরিদ্রদেরকে যারা ধর্মের কারণে দরিদ্র হয়েছে ব্যক্তিগত মুহাজিরদের মধ্যে অধিকাংশ সব কোটিপতি ছিল আবু বকর সিদ্দিক উসমান তারা প্রত্যেকে পরবর্তীতে তারা অর্থ সম্পদের মালিক হয়েছেন কিন্তু মক্কায় থাকতেও তারা অনেক পয়সাওয়ালা ছিলেন আরো বেশ কিছু সাহাবীর নাম রয়েছে তো এটা একটা মর্যাদার বিষয় ইমাম মুসলিম ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটা এইভাবে এসেছেন এনেছেন ফুকারাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি 500 সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ফকিরদেরকে আগে জান্নাতে প্রবেশই করাবেন না বরং ধনীদের 500 বছর আগে অভাবীদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন 500 বছর আগে